ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর যে সাহিত্যানুশীলন, যে বাংলা বই তোমাদের পাঠ্যপুস্তক, তার পিডিএফ শেয়ার করা হয়েছে। তো তার ফ্রন্ট পেজ এটি, যেটি সাহিত্যানুশীলন নামে বাংলা বই তোমাদের পাঠ্যপুস্তক হিসাবে দেওয়া হবে স্কুলের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে। তো একাদশ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম ফ্রন্ট পেজ থাকবে এরকম, তার পরবর্তী পেজ ঠিক থাকবে এই রকম। এইভাবে তোমাদের বইটি সম্পূর্ণ পিডিএফ শেয়ার করা ইতিমধ্যে হয়ে গেছে বোর্ডের ওয়েবসাইটের মারফত। তো এই বইটির মধ্যে দরকারি যাবতীয় যা লেখা থাকার দরকার বা যাবতীয় যা ইনফরমেশান দেওয়ার দরকার সেগুলি দেওয়া রয়েছে। তার পরবর্তীতে এখানে ভূমিকাতে চিরঞ্জীব ভট্টাচার্য বা চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি, সেই সভাপতি সাহেবের কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তার পরবর্তী পেজ অর্থাৎ ঠিক তার নেক্সট পেজে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমের সাবজেক্ট কমিউনিকেশানের যে নাম্বার ডিভিশান, সেই নাম্বার ডিভিশান রয়েছে। এবং তার দ্বিতীয় পেজে সেমিস্টার টু এর নাম্বার ডিভিশান রয়েছে এবং কৃতজ্ঞতা স্বীকার, তার পরবর্তী পচ্ছদ অর্থাৎ বইটির যারা নির্মাণ কার্যে সাহায্য করেছেন তাদের নাম নেওয়া রয়েছে এবং সূচিপত্র সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর সূচিপত্র রয়েছে। এবং একাদশ শ্রেণীর যে তোমাদের প্রকল্প 20 নম্বরের প্রকল্প থাকবে তার সিলেবাস দেওয়া রয়েছে এখানে। নেক্সট তার পরবর্তী সেমিস্টার ওয়ান, তো সেমিস্টার ওয়ানের যে গল্প কবিতা নাটক প্রবন্ধগুলি থাকবে তোমাদের বইটির মধ্যে সেগুলি আস্তে আস্তে পেজ বাই পেজ দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ গল্পটি এখানে যেমনভাবে তোমাদের বইয়ের মধ্যে থাকবে তেমনটাই পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে। আর সর্বোপরি বইটির মধ্যে যেটি সবথেকে ভালো জিনিস আমার মনে হয় সেটি হলো প্রত্যেকটি গল্পের শেষে সেই গল্পটি যিনি রচয়িতা বা গল্পের লেখক তার সম্পর্কিত একটি বিস্তারিত প্যাসেজ তুলে ধরা হয়েছে স্ট্যানজা আকারে। এটি ছাত্রছাত্রীদের অনেকটাই হেল্প করবে। সর্বোপরি যে সমস্ত শিক্ষকরা স্কুলে ছাত্রছাত্রীদেরকে এই সমস্ত নতুন সিলেবাসের গল্প কবিতাগুলিকে বোঝাবেন বা পড়াবেন তাদের অনেকটাই উপকারে আসবে এই জিনিসটা। তার পরবর্তী বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এই গল্পটিও সেমনভাবে রয়েছে। নেক্সট এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত কিছু প্যাসেজ তোলা রয়েছে। তার পরবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, তো মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি শেষে তার সম্পর্কিত কিছু প্যাসেজ লেখা রয়েছে। তারপরে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের এমনভাবে গল্প কবিতাটিও সম্পূর্ণ হয়েছে। তার পরবর্তী বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, এটিও দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি গল্প কবিতা যেমনভাবে বইটির মধ্যে থাকবে পেজ বাই পেজ তেমনভাবেই কিন্তু পিডিএফটি শেয়ার করা হয়েছে। যেহেতু এখন ছাত্রছাত্রীরা বই হাতে পাবে না স্কুলের তরফ থেকে, সেই কারণের জন্য এই পিডিএফটি অনেক ছাত্রছাত্রী সংগ্রহ করতে পারবে এবং উপকৃত হতে পারবে। এই পর্যন্ত সেমিস্টার ওয়ানের সিলেবাস কমপ্লিট হয়েছে এবং সেমিস্টার টু এরও যে সমস্ত গল্প কবিতাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রথমেই গল্পটির সম্পূর্ণ পিডিএফ রয়েছে। নেক্সট তার পরবর্তী সেই গল্পের লেখক সম্পর্কে কিছু প্যাসেজ তোলা রয়েছে। এইভাবে প্রত্যেকটা গল্প কবিতাই কিন্তু বইটিতে যেমনভাবেই রয়েছে তেমনভাবেই কিন্তু এই পিডিএফটিতে তুলে ধরা হয়েছে। আশা রাখছি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে এই বইয়ের পিডিএফটি উপকারে আসবে, কারণ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বই তো পাবে না, তাই এই পিডিএফটিকে কাজে লাগিয়ে তারা তাদের প্রিপারেশানটাকে আগিয়ে নিয়ে যেতে পারবে, যাতে পরবর্তীতে ছাত্রছাত্রীদের বিপদে না পড়তে হয় সেই কথা মাথায় রেখে বোর্ডের এই পদক্ষেপ। তো এই পদক্ষেপ সত্যিই ভালো, যাতে এই পিডিএফটি ছাত্রছাত্রীরা পেয়ে গেলে অন্তত প্রত্যেকটি গল্প কবিতায় শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে পড়তে পারবেন বা তাদের যে সমস্ত গৃহশিক্ষক রয়েছেন তাদের পরামর্শ নিয়ে পড়তে পারবেন এবং মার্কেটে যে সমস্ত সাজেস্টিভ সহায়িকা বা নোটবুকগুলো প্রকাশ পেয়েছে সেগুলি সত্যতা জানতে পারবে, সেইগুলিকে ফলো করে তাদের প্রিপারেশানটা ন্যূনতম কমপ্লিট করতে পারবে। এই উদ্দেশ্যে আমি বলবো সত্যি ভালো কাজ করেছে বোর্ড। এবং এই যে পিডিএফটি তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তো অতি অবশ্যই গুগলে গিয়ে সার্চ করো, তোমরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারো। তাছাড়া তোমরা স্ক্রিনে একটি নম্বর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বা ডিসক্রিপশান বক্সে নম্বর রয়েছে বা ফার্স্ট কমেন্টেও পিন কমেন্টের নম্বর দেওয়া রইলো, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই বাংলা পিডিএফটি পেয়ে যাবে। তো এই সম্পূর্ণ পিডিএফটি আমরা যেখান থেকে সংগ্রহ করেছি সেখান থেকেই তেমনভাবে সম্পূর্ণ পিডিএফটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই পিডিএফ পাওয়ার জন্য অতি অবশ্যই ডিসক্রিপশান বক্স বা চ্যানেলের আই বাটনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অতীব সহজেই ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর এই বাংলা সম্পূর্ণ বইটির পিডিএফ পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে।